দেশি জাতের মালটা চাষে সফল হয়েছেন মৌলভীবাজারের চাষিরা। বাজারে চাহিদা ও দাম ভালো হওয়ায় দিন দিন আগ্রহ বাড়ছে মালটা আবাদে। বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক নাইম। মৌলভীবাজার জেলার মাটি ও আবহাওয়া মালটা চাষের উপযোগী হওয়ায় ছড়িয়ে পড়ছে এর চাষাবাদ। পাহাড়ি এলাকা ছাড়াও গ্রামের উঁচু জমিতে চাষ করে সাফল্য পেয়েছেন জেলার অনেক চাষি। 2 বছর আগে আমি দেখলাম যে দুইটা গাছ আমি আইনে লাগিয়ে দেখলাম যে মালটা এখানে আমাদের বেশ ভালো ফলন হয়, 5,000 চারা নিয়ে আমি আমার 4টা বাগানে ভাগ করে লাগালাম এবং আমি সেখান থেকে প্রচুর মালটা উৎপাদন পাইলাম। আমি গত বছর প্রায় 7 লাখ টাকার মালটা পাইছি আর এই বছর আশা করি আরো অনেক বেশি পাবো। গত বছর আমি প্রায় 8,000-এর মতো মালটা বিক্রি করছিলাম, আমার দ্বিতীয় বছর আছে গত বছর, এবার তৃতীয় বছর ইয়া করছে, এবার আশা করছি। মালটা গাছ রোপণের 2 বছরের মধ্যে ফল পাওয়া যায়, এবছর উচ্চ ফলনের কারণে চাষাবাদে আগ্রহ বাড়ছে। শ্রীমঙ্গলের মাটিতে যে এত সুন্দর বাম্পার ফল হয়েছে মালটার, আমি খুব উৎসাহিত হয়েছি এবং আশা করতেছি এবং আমি নিজেও নিজের উদ্যোগেও যাতে এই মালটা চাষ করতে পারি। মালটার যে চাষটা উনি করেছেন, এই এলাকায় কিন্তু একসময় আনারসের প্রচলন ছিল, আনারস আনারসের পাশাপাশি চেষ্টা করব আমরাও বাসা বাড়িতে এরকম মালটা চাষ করব, প্লাস অন্যান্যরা যারা আছে ওনার এই মালটা চাষ দেখে যেন উদ্বুদ্ধ হয়। এই দেশীয় জাতের বাড়ি এক মালটা রসালু ও সুস্বাদু হওয়ায় বাজারেও এর চাহিদা রয়েছে, তাই দিন দিন বাড়ছে মালটার বাণিজ্যিক আবাদ। অনেকগুলি বাগানেই মালটা এসেছে এবং কৃষক ভাইয়েরা ইতিমধ্যেই মালটা হার্ভেস্ট শুরু হয়েছে, তারা ভালো দাম পাচ্ছেন, 150 টাকা থেকে প্রায় 200 টাকা কেজি তারা বিক্রি করছেন। তা আমরা আশা করি আগামী কয়েক বছরের মধ্যেই মৌলভীবাজার থেকে একটা উল্লেখযোগ্য পরিমাণ মালটা উৎপাদন হবে এবং জেলার চাহিদা পূরণ করা সম্ভব হবে। জেলায় এ পর্যন্ত ছোট বড় মিলে 80 হেক্টর জমিতে 275টি মালটা বাগান গড়ে উঠেছে, যেখানে প্রায় 500 মেট্রিক টন মালটা উৎপাদন হচ্ছে। অমর ফারুক নাইম, আইওন নিউজ, মৌলভীবাজার।